নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখতে পাচ্ছ সূর্যের তাপটা কত দূর, মানে কত ডিগ্রির উপরে আছে দেখতে পাচ্ছ তোমরা? তা আমি তো জানি না কত ডিগ্রির উপরে আছে। তা দেখো তো, এত তাপ, এত তেজ। তা দেখো, আমাদের বাড়ি পুজো হচ্ছে, বয়স আবারে হয়তো চোকার ঠোকার বা বক্সের শব্দ মানে হতে পারে, যেহেতু পূজারই হচ্ছে। তা দেখো, সকাল থেকে তোরজোর, মেদি বানানো, ঘরের লেপা, তারপর স্নান দান করা, কি বলবো বলো তো, বক্সের শব্দ কিছু শুনতে পারবা কি পারবা না জানি না। তা দেখো, দেখতে মেয়ে স্নান টান করে ঠাকুর দিয়ে ফেলেছে, আর আমি দিকে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ খেতে হবে, সঞ্জম আজকে সঞ্জম খাবো, তা মুগ ডাল আর ঘ্যাট রান্না করবো, নিরামিষ সবজি আর কি। আর এদিকে দেখো রান্না বসিয়েছি, সবার ঘরে ঘরে রান্না আর কি, আলাদা আলাদা। আর এদিকে তোমার যে মানে কি বলবো, তিন রকমের যে রং লাগে, এই ইটের গুঁড়া, তারপরে তোমার যে ধানের তুষ দিয়ে একটা গুঁড়া করবে, কালো মানে পুড়বে, ওটাকে পুড়ে গুঁড়া মানে চিড়া গুঁড়া বলে না, চিড়া গুঁড়া করবে আর কি, বুঝছো? মানে মেদি পূজা করবে আমাদের, তা এটা মেদি পূজার জন্য সব রেডি করা হচ্ছে। আর এদিকে আমার রান্না হয়েছে, ওদিকে দেখো কুটতেও লাগে, এদিকে রান্নাও করতে লাগে, মানে আগে তো সবজিগুলো রান্না করে নিয়েছিলাম, আর এদিকে ভাত। আর এখানে দেখো ওই যে সব কিছু রেডি হয়েছে, যে বললাম তোমাদের যে কুটছি, যে কুটনোগুলোয় যে এই রঙগুলো আর কি রেডি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই রঙগুলো কিন্তু ওই গাইলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। আর এই যেগুলো হচ্ছে লক্ষ্মী, এই যে কি বিহুলা লক্ষ্মীদের বলে, এই যে কি লোহার কালাই বলে রান্না করেছিল, একটার মধ্যে খই আর একটার মধ্যে কালাই আর কি দেওয়া হচ্ছে, দিয়ে সাইডে আর কি দেওয়া হবে। তা এটা তোমার পূজার নিয়ম, আগের দিন এটা মনসা পূজার আগের দিন আমরা মেদি পূজা করি এটাকে, মেদি। আর যে বায়না দেওয়া হয়েছে, চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো আর একটা লেবু দেওয়া হয়েছে, তিনটা দেওয়া হয়েছে আর কি। আর এখানে এটা এই যে কী কী গাছ বলে এটাকে জানি না আমি, এখানে আর কি পূজা হচ্ছে, এখানে মেন পূজা হচ্ছে এটাই আমাদের আগের দিন পূজা। তা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিও দেখো, কেউ স্কিপ করে যেও না, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। তা আমাদের বাড়ির পুজো কেমন লাগলো সবাই অবশ্যই বলো। তারপর যাবো ঠাকুর আনা। তা দেখো সবাই ঠাকুর ঠাকুর নিয়ে এসেছে, অনেকগুলো ঠাকুর এনেছিল কিন্তু গাড়িতে, লাস্টে আমাদের বাড়িটা নামানো হয়েছে, তো সবার লাস্টে, মানে কি আর দেখতে পাচ্ছ রোদ কেমন কি পরিমাণে রোদ। বিকেল কটা বাজে বললো তো, চারটে বাজে কিন্তু, চারটে না পাঁচটে বোধ হয় বাজে, তাও দেখো রোদের তেজ কিন্তু কমে নাই, সকালে যেরকম দেখেছিলাম এখন কিন্তু রোদের তেজটা এরকমই আছে। তা দেখো কতজন মিলে ঠাকুর ঠাকুর ধরে নামানো হচ্ছে, আমি কথা বলতে বলতে হাসে যাচ্ছে জানো না তো বন্ধুরা, কী বলবো আর। তা আমাদের ঠাকুরটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে। তা সবাইকে জানাই জয় মা মনসা, জয় মা মনসা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আজকের মতো ভিডিওটা এখানে, টাটা।